শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বুখারীর দর্শে একদিন রসিকতা করে কইতেছে, এ তোরা তো সব মৌলবি হয়ে যাবি গা, মাওলানা হওয়ার পরেই তো বিয়া করবি তাই না? ছাত্ররা কয় জি হুজুর। আচ্ছা বিয়া যে করবি, লাজুক মানুষ জীবনে কোনোদিন মহিলা মানুষের সামনে যাস নাই, কিতাবের সামনে কোরআনের সামনে বইয়া রয়েছে, বেড়ি মানুষ দেখলে তো আইলে যাবি। একটা লাজুক পুরুষ হঠাৎ একটা মহিলার সামনে গেলে আইলে যায় না? হাকিমুল থানবী মুসলমানের হাসি কিতাবের ভিতরে এরকম একটা আইলাইনা ঘটনাও লিখছে। এক লোক বিয়ে করছে, তো জীবনে কোনোদিন বেডিকো সামনে যায় নাই, তো বিয়ে করার পরে বাসর রাত্রে মুখোমুখি, এখন বউ দিয়ে এত কথা আড়ায় গেছে, কি কইব ভুলে গেছে, আর কথা কয় না, চুপ করে বয়ে রয়েছে। অনেকক্ষণ পরে জিগাইতেছে, বউ আ বউ তুমি খাসির গোস্ত খাও না? বউয়ে কয় খাই, এরপরে আর কিছু কয় না, বয়ে রয়েছে বেবলার মতো বয়ে রয়েছে। এ কতক্ষণ পরে হ্যার বয়ে জিগায়, এই যে আপনি খাসির গোস্ত খান না? কয় খাই। কয় তাই কি এলো? কয় না তোমার সাথে একটু গল্প করলাম আর কি। এই হইল লাজুকদের নারীদের সাথে সাক্ষাৎ। শাইখুল হাদিস সাহেব বলেন যে বউ রে কি জি, বউ দেখতে যায় বিবি রে কি জিগাবি। ছাত্ররাও বিটল টাইপের না একটা, কেউ কয় কয় হুজুর সুরা ফাতেহা জিগাম, আর একজনে কয় না হুজুর দোয়া কুনুত জিগাম, এক একজনে এক একটা জিগাইতেছে। শেখ রহমাতুল্লাহ আলাইহি কত রসিক মানুষ ছিল, শেখ হাদিস রহমাতুল্লাহ আলাইহি নিজের ছাত্রদের সাথে রসিকতা করতেছে, কয় যে মগা এগুলো তুমি সব পারো, যদি তোমার বউ নাও পারে তাহলে সাত দিন মেহনত করলে এগুলো তোমার বউ পারবে, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা খালি কান বা জীবনে কোনোদিন ঠিক করতে পারবে না, সেইগুলো দেখে তো বলে যে এটা কেমনে হুজু, এটা হইল অজু করায়ও, দেখা সাক্ষাৎ পয়লা সাক্ষাতেই বলবা ম্যাডাম আপনি কি অজু করতে পারেন, বলবে যে জি, তাহলে একটু অজু করে দেখান তো, তাই অজু করে দেখাইলে একে তো যে অজু পারে সে নামাজও পারে অথবা নামাজ পড়ে, আর যে নামাজ পড়ে সে গুণা ছাড়ে, এই গুণগুলো একত্রিত হয়েছে। সবচেয়ে আজব বিষয় হইল মেকআপ টেকআপ করে যদি সুন্দর হয়ে তোমার কাছে আয়া থাকে, অজু করার সাথে সাথে অরিজিনাল কালারটা বের হয়ে যাবে, তুমি আসল সুন্দর না নকল সুন্দর এটা টের পাইয়া যায়। মানুষ তো চালাক, যাই হোক বহরহাল এত চালাক প্রাণী হয়ে বিয়ে শাদী করার সময় আগে তেই চালাকি করে বিয়ে করতে পারে না, বিয়ে করো ভাবে ভাবে প্রেমে প্রেমে তালাক মারো আবার ধামে ধামে টানে টানে, বিয়েও করে ধুমধাম তালাক মারে ধুমধাম, ঠিক না? ঠিক না? এই তালাক ব্যাপক হওয়ার কারণে বহু ভুল মাসাইলের উপরে চলতে গিয়ে বহু হারামজাদার জন্ম হয়েছে এই দেশে, তালাক হয়েছে অনেক আগে, পরে তিন সন্তান হয়েছে, তালাক হওয়ার পরে যে তিনটা বাচ্চা হয়েছে এগুলো কি হালাল জাদা না হারাম জাদা? এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সুতরাং সাবধান, অবশ্য যেই দেশে বিয়ে ছাড়াই সন্তান হয় ওই দেশে আর তালাকি বিয়ে হয় নাই তাও সন্তান, বিয়ের আগেই সন্তান অথবা বিয়ে ছাড়াই সন্তান, আবার সেটা আবার গর্বের ধন। যেই জাতির চরিত্র এত সুন্দর হয় এরা পশুর চাইতে খারাপ হয়, এই পশুকে মানুষ বানানোর জন্য আল্লাহর রাসূল চরিত্র নিয়ে আগমন করেছে, এই পশুত্বকে দূর করানোর জন্য, চারিত্রিক সৌন্দর্য আনয়নের জন্য। এজন্যে বিয়া যারা করবি মাসলা মাসলি ফইরে তারপরে বিয়া করিস, উপন্যাস পড়ে বিয়া করিস কে? মাসায়েল বিয়ার মাসায়েল পড়া তারপরে বিয়া কর, ঠকবিও না তাতে জিতবি।
আমাগোর হুজুররা আমাগোর বিয়া কিতাবুল নিকাহ পড়াইছে তারপরে নিকাহ করছে আল্লাহ দিলে খুব সুখ হুজুর গো ইল্লা মাশাআল্লাহ দুই একটা দুর্ঘটনার কারণে মনে করো না যে সব খুব আরামে থাকবে কিতাবুল নিকাহ করছে একেবারে বেহেশতে জোর দিয়ে পড়াইছে না একেবারে বুখারী শরীফে যায় কিতাবুল নিকাহ পড়ে এরপরে যায় বিয়া করে আমাদের তবে বিয়ের পরে এই লজ্জা বেশি দিন থাকে না আল্লামা হাফিজ বলে এক দুই রাত থাকে এরপরে লজ্জা শরম ভাগে যায় হিজাবে নও আরুসা রাদরে শৌহর নমি মানাদ হিজাবে নও আরুসা রাদরে শৌহর নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ হ্যাঁ লাখ শরম তো নতুন নতুন গড়া যায় একটু লাগে কিন্তু লজ্জাটা বেশি দিন থাকে না এক দুই রাত